হজরত ইমাম হাসান রাজিয়াল্লাহতালানহু তৃতীয় হিজডিতে রমজান মাসের পনেরো তারিখে মদিনা মনোয়ারায় আরব দেশের বিখ্যাত কোরআশ বংশে শুভ জন্মগ্রহণ করেন ইমাম হাসান রাদিয়াল্লাহতাল আনহুর শ্রদ্ধেও পিতা ছিলেন কোরআশ বংশের হাসিমি গোত্রের প্রাণপুরুষ শে খোদা মাওলা আলী রাজিয়াল্লাহতাল আহু তিনি নবুয়তের দশ বছর পূর্বে ছয়শ খ্রিস্টাব্দে কাবাঘরের অভ্যন্তরে ১৩ রজব জুমাবার জন্মগ্রহণ করেন আলী রাজিয়াল্লাহ তালানহ সম্পর্কে প্রিয় নবী হসরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহাম বলেন আমি রাসুলসাল্লাইসাল্লাম জ্ঞানের শহর হলে আলী সেই শহরের দরজা যে কেউ জ্ঞান অর্জন করতে চাইলে তাকে সে দরজায় আসতে হবে তিরমিজি ও তাবরানি শরীফ অন্য হাদিসে রসুল সাল্লুসাল্লাম ইরশাদ করেন হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার আর তাদের পিতা তাদের চেয়েও শ্রেষ্ঠ ইবনে মাজাহ তা রানী শরীফ এভাবে তার মর্যাদা বর্ণনায় অসংখ্য হাদিস শরীফ রয়েছে রাসুল আলি সাল্লাম আরও ইরশাদ করেন আলী সত্যের সাথে আর সত্য আলীর সাথে হজরত আলী ছিলেন খোলাফায় রাশেদার চতুর্থ খলিফা হজরত ইমাম হাসান আদি আল্লাহ তাল মাতা নবী নন্দিনী বেহেস্তে নারীকুলের সর্দারনি খাতুনে জন্নাত হজরত জোহরা রাজি আল্লাহ দো দোজাহানের বাদশাহ আখিরি জামানার নবী উম্মতের কান্ডারী হজরত মুস্তফা সাল্লাম হজরত হাসান নানা এবং নবীজির প্রথম স্ত্রী উম্মুল মুমিনীন হজরত খালিজা বিনতে কয়ালিদ ইবেন আজাদ রাজি তালানহা ইমাম হাসান রাজি আল্লাহ এর নানি ইমাম হাসান রাদি তালানহু ভূমিষ্ঠ হবার পর আলী তাকে একখানা সাদা কাপড়ে আবৃত করে নবী পাকের কোল মোবারকে এনে দেন এবং তার নাম রাখার জন্য অনুরোধ করেন পাক সাল্লুসাল্লাম তার নাম রাখলেন হাসান যার অর্থ সুন্দর হাদিস শরীফে আছে আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানি মিন আহলিল জান্নাহ অর্থাৎ হাসান ও হুসাইন জান্নাতী নাম মধ্যকার দুটি নাম এর আগে আরবের জাহিলিয়াত যুগে এ দুই নাম কারও ছিল না ইমাম হাসান রাজি আল্লাহ এর কুনিয়া ছিল আবু মোহাম্মদ হজরত ইমাম হাসান রাজি আলাহতালহু শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ এবং খাতুনে এ মা ফাতেমা রাজি আল্লাহ এর নয়নমণি এবং নবী করিম সাল্লাহ আল এর পরম আদরের নাতি কাজেই মাতা পিতা ও মহের ছত্র ছায় অল্প দিনের মধ্যেই সবার কাছে অতি আদরের পাত্রে পরিণত হন নবীজি তাকে খুব ভালোবাসতেন শিশু হাসান রাজি আনহুকে যারা আদর করতেন প্রিয় নবীজি তাঁদেরও খুব ভালোবাসতেন ইমাম হাসান রাজি আল্লাহুতাল এর সর্বাধিক খেলার সাথী তার নানাজি সুলেপা আকসাল্লুসাল্লাম ছিলেন হাদিস শরীফে বর্ণিত আছে নবী করিম সাল্লিহুসাল্লাম যখন সালাত আদায় করতেন অতপর যখন তিনি শেষদা দিতেন তখন ইমাম হাসান রাজিয়াল্লাহ তালানহু তার পিঠে এবং ঘাড়ে লাভ দিয়ে উঠতেন রাসুল্লাহ সাল্লসাল্লাম তাকে কোমলভাবে উঠাতেন যাতে আছাড় না খান নবীজি এটা একাধিকবার করতেন যখন তিনি সালাদ শেষ করলেন সাহাবিগন বললেন ইয়া রাসুল্লাহ আপনি হাসানকে নিয়ে এমন কিছু করেছেন যে আপনাকে আমরা করতে কখনো দেখিনি তিনি বললেন নিশ্চয়ই সে আমার দুনিয়ার সুগন্ধি ফুল আর আমার এ ছেলে সর্দার হবে আশা করা যায় আল্লাহ তালা তার মাধ্যমে মুসলমানদের দুটি দলের মাঝে মীমাংসা করবেন আহমাদ রানী রসুল করিম সাল্লি সাল্লাম হজরত হাসান রাজি আল্লাহ এর উদ্দেশ্যে বলেন হে আল্লাহ আমি একে ভালোবাসি সুতরাং আপনিও তাকে ভালোবাসেন আর যে ব্যক্তি তাকে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসুন বুখারি মুসলিম নাসাই ইবনু মাজাহ হজরত হাসান রাজি আল্লাহ তালানহু তাঁর নানাজি রসুল পাক সাল্লিহি সাল্লামের সাথে আট বছর অতিবাহিত করেন অর্থাৎ ইমাম হাসান রাজি আল্লাহ এর বয়স যখন আট বছর সেই সময় প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওফাত প্রাপ্ত হন তৎকালে বর্তমান যুগের মতো বিদ্যাশিক্ষার জন্য এত স্কুল মাদ্রাসার ব্যবস্থা ছিল না বিশেষ করে তখনকার দিনে কেবল মাত্র ইসলাম চারিদিকে প্রসার লাভ করতে শুরু করেছে সুশৃঙ্খলভাবে মক্তব মাদ্রাসা গড়ে তোলার মতো উদ্যোগ কেউ গ্রহণ করেনি সাহাবাই কারাম নেভিজির কাছে কোরআনের বাণী শুনে মুখস্থ করে নিতেন এ অবস্থার মধ্যে হাসান রাদিয়াল্লাহ তালানহু এর শিক্ষার ভার গ্রহণ করলেন তার পিতা হজরত আলী জননী আনহা এবং স্বয়ং রেসুল এ করিম সল্লাহ অল্প দিনের মধ্যেই ইমাম হাসান পিতামাতা ও নানাজির কাছ থেকে কোরআন শরীফ ও শরীয়তের যাবতীয় হুকুম আহকাম শিখে নিলেন নানাজানের শিক্ষক হলেন মহান আল্লাহতালা আর পিতামাতার শিক্ষক হলেন সৃষ্টিকুলের মূল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাল্লাম উল্লেখ্য যে হজরত আলী রাজি বিশ্বের একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তাঁর তত্ত্বাবধায়নে ইমাম হাসান রাজি এর শিক্ষা লাভ হয় হজরত ইমাম হাসান রাদি আল্লাহ পিতা মাওলা আলী রাজি আল্লাহ অনুসরণ করতেন পিতাকে সর্বাঙ্গীন যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করতেন পিতার সাথে তিনি প্রায় সবকটি যুদ্ধে অংশগ্রহণ করেন তিনিও একজন সাহসী যোদ্ধা এবং সুবক্তা ছিলেন এবং পিতার সাথে নামাজের প্রতি খুবই যত্নবান ছিলেন তাছাড়া পরহেজ গাড়িতে সর্বোত্তম ব্যক্তি ছিলেন তিনি হজরত আলীর পর তার জ্যেষ্ঠ পুত্র হাসান হলেন খলিফা হাসান ছিলেন একটু আরামপ্রিয় নিরিবিলি বসে শান্ত মনে বিদ্যাচর্চা করতেই তিনি খুব ভালোবাসতেন হজরত ইমাম হাসানের মন ছিল খুবই সরল ও উদার দাস দাসীদের প্রতি তিনি অতি সুন্দর ও সস্নেহ ব্যবহার করতেন একদিন খাবার সময় একজন দাস অন্যমনস্কভাবে চলতে গিয়ে এক বাটি খুব গরম সরুয়া হাসানের উপর ফেলে দিল ভয়ে ও আতঙ্কে দাসটি হাসানের পায়ের উপর পড়ে পবিত্র কোরআনের একটি আয়াত আবৃত্তি করতে লাগল বেহেস্ত তাদের জন্যই যারা ক্রোধকে দমন করে এবং আয়ত্তে রাখতে পারে হযরত হাসান হেসে উঠলেন তিনি বললেন অত ভীত হয়েও না আমি রাগ করিনি খারাপ কাজের পরিবর্তে ভালো কাজ করেই তার বিনিময় দেয়া কোরআনের নির্দেশ এই নির্দেশ মতো আমি তোমাকে মুক্তি দিলাম এবং চারশো টাকা তোমাকে দান করলাম এমনি উদারতার কথা হজরত হাসানের জীবনে অনেক আছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লামের দয়াদাক্ষিণ্য ও কোমলতার সকল গুণ হজরত ইমাম হাসান রদিয়াল্লাহ তালহুর আপন চরিত্রে লাভ করেছিলেন খলিফা হয়েই তিনি মোয়াবিয়ার সঙ্গে এক সন্ধি করলেন খলিফা আলী কুফাতেই তার শেষ জীবন কাটিয়ে যান এবং তার সময়ে ধরতে গেলে কুফাই ছিল মুসলিম সাম্রাজ্যের রাজধানী তার মৃত্যুর পর কুফাবাসীদের সমর্থন ও সাহায্য লাভ করে হজরত হাসান খলিফা হন মোয়াবিয়া ইরাক আক্রমণ করলেন কুফা ছিল এই ইরাক প্রদেশের প্রধান শহর কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করে দলে দলে হাসানের পক্ষ ত্যাগ করে মাবিয়ার সঙ্গে যোগ দিতে লাগলো বিশ্বাসঘাতক কুফাবাসীদের আচরণে মর্মাহত হয়েই তিনি মোয়াবিয়ার সঙ্গে এই সন্ধি করলেন একচল্লিশ হিজড়িতে সন্ধির প্রথম শর্ত হল মোয়াবিয়া যতদিন বাঁচবেন ততদিন তিনি মুসলিম সাম্রাজ্যের খলিফা হয়ে কাজ করবেন হজরত আলীর আত্মীয় স্বজন ও বন্ধুদের ওপর মোয়াবিয়া কোনরূপ অত্যাচার করবেন না তাঁরা তাদের আপন ইচ্ছামতো মতো স্বাধীনভাবে জীবনযাপন করবেন দ্বিতীয় শর্ত হলো তিনি কোনো মুসলমানকে নির্যাতন করবেন না সকলেই নিজ নিজ মতে শান্তিতে বসবাস করবে মোয়াবিয়ার জীবদ্দশায় তিনি অন্য কাউকে তার উত্তরাধিকারী বা খলিফা নিযুক্ত করতে পারবেন না খলিফা নির্বাচনের ভার থাকবে জনসাধারণের ওপর মোয়াবিয়া যদি এই তৃতীয় শর্ত পালন করতেন তাহলে জনসাধারণ তার মৃত্যুর পর হজরত ইমাম হোসেনকেই তাদের খলিফা মনোনীত করত এ কথা চতুর মোয়াবিয়া খুব ভালোভাবেই জানতেন এবং বলা বাহুল্য তিনি এই সন্ধির কোন শর্তই শেষ পর্যন্ত পালন করলেন না স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসান মদিনায় ফিরে এলেন মদিনায় এসে নবীজির রওজা মোবারকের পাশেই একটি ছোট্ট কুটিরে তিনি বাসা বাঁধলেন কিন্তু ওমাইয়া বংশের চিরজাগ্রত শত্রুতা তাকে মদিনার নির্জন আবাসে পর্যন্ত অতিষ্ঠ করে তুলল পূর্বেই বলেছি মুয়াবিয়া ছিলেন নির্মম ও নিষ্ঠুর প্রকৃতির লোক ওমাইয়া বংশের প্রথম খলিফা মোয়াবিয়া নিজের খেলাফত ও রাজশক্তি সুদৃঢ় করতে যে কোনো জঘন্য ও দূষণীয় কাজ করতে পশ্চাদপত হতেন না শত্রু বা কোনো প্রতিদ্বন্দ্বীকে হত্যার দ্বারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলাই ছিল তার একমাত্র পন্থা এভাবে তিনি একে একে তার শত্রু ও বিরুদ্ধ পক্ষের লোকদের সরিয়ে ফেলতে লাগলেন হযরত হাসান আনহু মদিনায় ফিরে যাওয়ার পরই মোয়াবিয়া চলে এলেন কুফায় সেখানে এসে তিনি প্রকাশ্যে তার পুত্র এজিদকে খলিফা করবার জন্য কুফাবাসীদের মধ্যে প্রচার কার্য আরম্ভ করলেন আর হাসানের সঙ্গে তার যে সকল শর্ত হয়েছে তার বিরুদ্ধেও তিনি নানা সত্য মিথ্যা কথা বলে সন্ধির অসারতা প্রমাণ করতে লাগলেন এখন থেকে এই সব হীন ষড়যন্ত্র ও খেলাফতের ঝগড়া ঝাঁটির কেন্দ্র হয়ে দাঁড়াল মদিনা কুফা আর দামেস্ক আরেকটি কথা মোয়াবিয়ার পিতা আবু সুফিয়ান ছিল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের একজন প্রধান শত্রু আবার তার মা হিন্দাও ছিল একজন দুর্দান্ত নিষ্ঠুর স্বভাবের নারী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে কোরাইশদের ওহদের প্রান্তরে যে যুদ্ধ হয় তা তা হিন্দা রণরঙ্গিনী ও পিচাসিনী মূর্তি ধারণ করে নিহত মুসলিম যোদ্ধাদের রক্ত পান করে জঘন্য নিষ্ঠুরতার চরম পরিচয় দিয়েছিল এখনো মায়ের ও পিতার পুত্র হয়ে মোয়াবিয়া যে কিরূপ স্বভাবের লোক হবেন তা অনায়াসে ধারণা করা যেতে পারে মোয়াবিয়া একজন ভক্ত মুসলমান হয়েও তার বংশগত নিষ্ঠুর প্রকৃতির হাত থেকে তিনি মুক্ত হতে পারেননি বনি হাশেম বংশের হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে উমাইয়া বংশের আবু সুফিয়ানের যে শত্রুতা তা যেন মোয়াবিয়ার ভিতরে পূর্ণতা লাভ করল উমাইয়া রাজবংশের লোকেরা প্রায় একশো বছর ধরে মুসলিম সাম্রাজ্যের কর্ণধার হয়েছিল তাদের পরে আবার নবীজির বংশের লোকেরা ইসলামের বিশাল সাম্রাজ্যের অধীনশ্বর হয়ে দামেস্ক থেকে বাগদাদের রাজধানী স্থাপন করল প্রায় পাঁচশো বছর কাল পর্যন্ত তারা সগৌরবে রাজত্ব করেন তাঁদের সময় মুসলমানেরা জ্ঞানে বিজ্ঞানে শিল্পে সাহিত্যে ও বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রে চরম উন্নতি লাভ করে বাগদাদের খলিফা হারুনুর রশিদ ও আল মামুন পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন হারুনের রশিদ ও তার সহচর মশরুর অনেক কাহিনী আরব্য উপন্যাসে রূপ লাভ করেছে এখন মোয়াবিয়ার কথায় আবার ফিরে আসা যাক শত্রুকে বিদায় করতে মোয়াবিয়া হত্যার আশ্রয় গ্রহণ করতেন এ সম্বন্ধে আলী রাধি আল্লাহ খেলাফতের সময়কার একটি ঘটনা বলছি খলিফা হজরত আলী রাদিয়া আল্লাহতালহর সঙ্গে মোয়াবিয়ার যে যুদ্ধ হয় সে যুদ্ধে মোয়াবিয়া শোচনীয়ভাবে পরাজিত হন এই যুদ্ধে হজরত আলী রাদিয়া আল্লাহুতালহ এর প্রধান সেনাপতি আল আশতার যে শৌর্যের পরিচয় দিয়েছিলেন তার তুলনা হয় না অবশ্য শেষ পর্যন্ত মোয়াবিয়ার কূটচক্রান্তে আলীর এই জয় একরকম পরাজয় পরিণত হয় সে কথা পূর্বেই বলেছি এখন মোয়াবিয়া দেখলেন আস্তারের মতো লোককে পৃথিবীতে থাকতে দেয়া তাঁর পক্ষে নিরাপদ হবে না অতএব তাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই আল আস্তার ছিলেন একজন বীর পুরুষ সাক্ষাৎভাবে তাকে হত্যা করা একেবারেই অসম্ভব তাই মোয়াবিয়া গোপনে আস্তারের একজন লোককে হাত করলেন তার তো আর টাকা পয়সার অভাব ছিল না খলিফা আলী হজরতু আস্তারকে ইজিপ্টের শাসনকর্তা করে পাঠালেন মদিনা থেকে আস্তার চলেছেন ইজিপ্টের পথে সুদীর্ঘ পথ তিনি চলেছেন তো চলেছেনি। এ খবর মোয়াবিয়ার কাছে পৌঁছতেই বেশি দেরি হল না তিনি সেই লোকটিকে দ্রুত গতিতে পাঠিয়ে দিলেন মারাত্মক বিষ হাতে দিয়ে আর এ বিষ তৈরি করেছিল সে যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী চিকিৎসক ইবনে আসল মোয়াবিয়ার লোক বিদ্যুৎ গতিতে ছুটে আস্তারের আগেই পথের মধ্যে এক গ্রামে এসে উপস্থিত হল সে গ্রামের সর্দারকে প্রচুর অর্থে বশীভূত করে খাবারের সঙ্গে সেই বিষ আস্তারকে দেওয়ার জন্য সকল ব্যবস্থা ঠিক করে রাখল কিছুক্ষণ পর আস্তার সেখানে এসে পৌঁছলেন সর্দার অতি বিনয়ের সঙ্গে আস্তারকে তার বাড়িতে অতিথি রূপে নিয়ে এলো আসতার তার সৌজন্যে মুগ্ধ হয়ে কোনো সন্দেহ না করেই হাত মুখ ধুয়ে খেতে বসলেন সর্দার তার নিকটে বসে তদারক করছে কিছুক্ষণ পর তিনি পেটে অসহ্য বেদনাবোধ করতে লাগলেন এবং সেখানেই তিনি ঢলে পড়লেন সর্দারকে তখন খোঁজ করে আর কোথাও পাওয়া গেল না ততক্ষণ সে মোয়াবিয়ার নিরাপদ আশ্রয়ে বিশ্বাসঘাতকতার প্রতিদান স্বরূপ প্রচুর অর্থ লাভ করে আনন্দে উল্লসিত হয়ে উঠেছে এমনইভাবে একজন বীর হৃদয় মুসলমানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। কিন্তু এর চাইতে করুণ ও মর্মান্তিক আরও একটি ঘটনা বলছি ঘটনাটি সত্য হলেও ঠিক গল্পের মতো শোনাবে আর এই ঘটনার মধ্যে মোয়াবিয়া ও হযরত ইমাম হোসেনের চরিত্রের প্রকৃত বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে হজরত হাসান রাজিয়াল্লাহ তালানহু নামে মাত্র খলিফা হয়ে মদিনায় শান্তভাবে জীবনযাপন করছেন মদিনার এক কোণে নির্জন আবাসে বসে তিনি জ্ঞান বিজ্ঞানের চর্চা করছেন সাধকের মতো ধর্ম জীবনযাপন করে তিনি মনের আনন্দে দিন কাটাচ্ছেন কোনো সাত পাঁচে তিনি নেই মোয়াবে এই মুসলিম জগতের একচ্ছত্র অধিপতি হয়ে শাসন দণ্ড পরিচালনা করছেন মোয়াবিয়াকে আমরা খলিফা বলব না কারণ তিনি তো সকলের সম্মতি নিয়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের প্রতিনিধি বা খলিফার আসন অধিকার করেননি গায়ের জোরে আর কুটচক্রান্ত দ্বারাই ভাগ্য গুণে তিনি সর্বে সর্বা হয়ে উঠেছেন ইসলামের আদর্শ রক্ষা করে হজরত আবু বাকসুদ্দিক রাদি আল্লাহ তালু হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালানহু হজরত ওসমান রাজিয়াল্লাহ তালানহু হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু ও হজরত ইমাম হাসান রাজিয়াল্লাহ তালানহু এরা সত্যকার খলিফা হয়েছিলেন মোয়াবিয়া মনের আনন্দে রাজ্য চালাচ্ছেন তার দক্ষিণ বাহু হচ্ছে মারওয়ান এই মারওয়ান ছিল মোয়াবিয়ার মতোই ধূর্ত হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লাম বিশ্বাসঘাতকতার জন্য এই মারওয়ানকে নির্বাসনে পাঠান নবীজি তাকে যা লিখতে বলতেন মারোয়ান ঠিক তার উল্টো লিখে নবীজিকে বিপদে ফেলতে চেষ্টা করত এ হেনো মারওয়ানকে আবার খলিফা ওসমান নির্বাসন থেকে ফিরিয়ে এনে মন্ত্রীর পদে নিযুক্ত করলেন সঙ্গে সঙ্গে মারওয়ানেরও কপাল খুলে গেল নিজের ইচ্ছা মতো সে যা তা করতে আরম্ভ করল হযরত ওসমান রাজিয়াল্লাহ তালানহু সে সব দেখেও দেখেন না মারোয়ান খলিফা ওসমানের নামে এমন সব জঘন্য কাজ করতে লাগল যে সত্যকার মুসলমান যারা তারা খেপে গেলেন শেষ পর্যন্ত তার হীন কার্যকলাপের জন্য হযরত ওসমানকে ঘাতকের হাতে প্রাণ দিতে হলো এই গুণধর মারোয়ান আবার মোয়াবিয়ার প্রধান সভাসদ আর তার কুকাজের সঙ্গী হয়ে দাঁড়ালো মোয়াবিয়ার কিন্তু আরও দুজন সভাসদ বা পরামর্শদাতা ছিলেন একজনের নাম আবু আবুদারদা ও অন্যজনের নাম আবু হুরাইরা এরা দুজনেই ছিলেন অতি ধার্মিক ও পরম জ্ঞানী মোয়াবি আবার এদের মতো সঙ্গী তাঁর দরবারে রেখেছিলেন কেন কারণ ছিল দরবারে সবাই যদি অসৎ ও কুচক্রি হয় তবে দেশের লোক ক্ষেপে যাবে তাদের বোঝাবার জন্য এ দুজন ভালো লোককে তিনি রেখেছিলেন এরা আবার হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সহচর বা সাহাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তারা ছিলেন খুবই সরল তাই মোয়াবিয়ারও খুব সুবিধে হয়েছিল যা তা করে একটি খারাপ কাজকে ভালোভাবে গুছিয়ে তাদের কাছে বললে তারা ভিতরকার প্যাঁচ বুঝতে না পেরে তাতে সাই দিতেন এমনিভাবে মোয়াবিয়া তাদের দিয়ে অনেক কাজ উদ্ধার করতেন এখন মূল গল্পে আসা যাক কুফার শাসনকর্তা ছিলেন আবদুল্লাহ সালাম তার চেহারা ছিল ভারী সুন্দর আর জ্ঞানে গরিমায় সর্যে বীর্যে তিনি ছিলেন অতুলনীয় অতুল ঐশ্বর্যের মালিক হয়েও তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করতেন সালামের স্ত্রী ছিলেন জয়নাব বিনতে এসহাক জয়নাব ছিলেন পরমা সুন্দরী রূপের জন্য তিনি সারা আরব দেশে বিখ্যাত ছিলেন ধর্মের প্রতি আল্লাহর রসুলের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ এখনও রূপবতী ও ধর্মপ্রাণা জয়নাবকে লাভ করে সালামের সুখের আর অন্ত ছিল না মনের সুখে স্বামী স্ত্রী বাস করেন দুজনাই দুজনকে খুব ভালোবাসেন কেউ কাউকে ছেড়ে থাকেন না কিন্তু তাদের এই সুখের সংসারেও একদিন আগুন লাগল এজিদ যখন জয়নাবের এই অসামান্য রূপের খ্যাতির কথা শুনলেন তখন তিনি তাকে বিয়ে করবার জন্য পাগল হয়ে উঠলেন দিগ্বিদিক জ্ঞান হারিয়ে এজিদ যাতা করতে শুরু করলেন একবার কুফায় যান একবার দামেশ কাশেন বন্ধু বান্ধবদের সঙ্গে পরামর্শ করেন কি করে সালামকে মেরে তার স্ত্রী জয়নাবকে হাত করা যায় এজিদ ক্রমেই তার কার্যসিদ্ধির জন্য প্রকাশ্যে এরূপভাবে উঠে পড়ে লাগলেন যে মোয়াবিয়া আর স্থির থাকতে পারলেন না তিনি ভাবলেন পুত্রের জন্য এত করেছি তার সিংহাসনের পথ নিষ্কণ্টক করতে কত চক্রান্ত কত ষড়যন্ত্র ও হীনপন্থার আশ্রয় গ্রহণ করেছি আর এজিদ প্রকাশ্যে এরকমভাবে পরস্ত্রীর রূপে মুগ্ধ হয়ে যাত আরম্ভ করেছে এভাবে চললে সকলে এজিদের বিরুদ্ধে যে ক্ষেপে যাবে আর এসব কাজ কি প্রকাশ্যে করতে হয় অতি গোপনে বুদ্ধির কৌশলে কাজ হাসিল করতে হয় যাক এতদূর যখন এগিয়ে গেছে আর ফেরা যায় না তিনি এজিদকে ডেকে পাঠালেন গুপ্ত কক্ষে আমির মোয়াবিয়া রত্ন মানিক্য খচিত সিংহাসনে বসে আছেন চারদিকে ভোগবিলাসের কত আয়োজন কত প্রাচুর্য ধীর পদক্ষেপে বিমর্ষ বদনে এজিদ প্রবেশ করলেন মোয়াবিয়া বললেন এজিদ তোমাকে মলিন দেখাচ্ছে কেন মোয়াবিয়া যেন কিছুই জানেন না পিতার কর্তব্য ছিল পুত্রের এই অন্যায় ও জঘন্য আচরণের জন্য কঠোরভাবে শাস্তি দেয়া বা ভর্সনা করা তা না করে পুত্র স্নেহে অন্ধ হয়ে তিনি সব জেনেও পুত্রের মুখ থেকে সকল কথা শুনতে চাইলেন এজিদ মুক্ত কণ্ঠে সমস্ত বললেন শুনে মোয়াবিয়া বললেন এই কথা তার জন্য এত বিমর্ষ হওয়ার কারণ কি তুমি চিন্তা করো না জয়নাবকে যাতে তুমি লাভ করতে পারো তার পথ আমি পরিষ্কার করে দিচ্ছি আর তুমি হবে ভবিষ্যতে দেশের বাদশাহ তোমার কি সাজে সামান্য একজন প্রাদেশিক শাসনকর্তার স্ত্রীর পেছনে লেগে থাকা এরূপ প্রকাশ্যে তুমি নাচতে শুরু করেছ যে এতে সকলে হাসবে তোমাকে দোষ দেবে আর এরূপ আচরণের জন্য যদি সকলে তোমার বিরুদ্ধে বেঁকে দাঁড়ায় তখন তোমার বাদশাহ হওয়ায় যে ফেস্তে যাবে যাও তুমি চিন্তা করো না আমি জয়নাবকে পাবার উপায় বের করে দিচ্ছি তুমি নিশ্চিন্ত থাকো পিতার কাছ থেকে আশ্বাস পেয়ে খুশিতে এজিদের মন ভরে গেল হাসতে হাসতে তিনি চলে এলেন মোয়াবিয়ার মন চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠল পরদিন মোয়াবিয়া কোফা থেকে সালামকে ডেকে পাঠালেন সালাম তো ভার আনন্দিত হলেন স্বয়ং আমির মোয়াবিয়া তাকে স্মরণ করেছেন মোয়াবিয়ার ফরমান হাতে করে তিনি ছুটে গেলেন জয়নাবের কাছে ফরমান দেখিয়ে তিনি জয়নাবকে বললেন দেখেছো। মোয়াবিয়া আমাকে ডেকে পাঠিয়েছেন এরূপ সৌভাগ্য কজনের হয় আমি কদিনের জন্য দামেশকে যাচ্ছি তোমাকে ছেড়ে যেতে মন উঠছে না তবুও যেতে হবে তুমি চিন্তা করো না আল্লাহ ভরসা জয়নবের প্রাণ কিন্তু কেমন করে উঠল একটা আসন্ন বিপদের ছায়া তার চোখের সামনে ভেসে উঠল কি জানি কি হবে এই মনে করে জয়নব বললেন আমার কিন্তু মন সায় দিচ্ছে না একটা অমঙ্গল আশঙ্কায় আমার প্রাণ কেঁপে উঠছে আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না জয়নাবকে সান্ত্বনা দিয়ে সালাম চললেন দামেশকের দিকে সুদীর্ঘমূর পথ দিনে বিশ্রাম করেন রাতে পথ চলেন সঙ্গে লোক লস্কর কিন্তু মন তাঁর পড়ে আছে কুফায় জয়নাবের কাছে বিদায় নিয়ে আসবার সময় তিনি জয়নাবের অশ্রু সজল মুখ দেখে এসেছেন আর তার ভীড় মনের ভয়ের কথা যদি সত্যি হয় না ও দুর্বল মনের মনের স্নেহাতুর আশঙ্কা মাত্র আল্লাহ হাফেজ কে তাদের অনিষ্ট করতে পারে তবু তার মন শান্তনা মানে না চারদিকেই যেন বিপদের আশঙ্কা ভ্রুকুটি মেলে আছে এমনই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সালাম দামেশকে এসে পৌঁছালেন মোয়াবিয়া সাদরের সালামকে তার সম্মুখে আহ্বান করলেন শাসন সংক্রান্ত কয়েকটি ব্যাপারে আলোচনা করবার পর সেদিনকার মতো তাদের দেখা সাক্ষাৎ শেষ হল পরদিন ময়াবিয়া তার সেই দুজন অতি ধার্মিক সরল প্রাণ সভাসদ আবু দারদা ও আবু হোরায়রাকে ডেকে পাঠালেন তারা এলে তাদের অতি ভক্তি ভরে পাশে বসিয়ে মোয়াবিয়া বললেন দেখুন সালামের মতো একজন শরীফ ও শিক্ষিত লোক খুব কমই পাওয়া যায় আমার ইচ্ছা আমার এক কন্যার সঙ্গে সালামের বিয়ে দিই কথা শুনে তারা দুজনে সমস্বরে বলে উঠলেন এ তো খুব আনন্দের কথা আর সালাম আপনার কন্যার উপযুক্ত পাত্রই বটে সালামেরও সৌভাগ্য যে আপনার কন্যাকে সে লাভ করতে যাচ্ছে মোয়াবিয়া খুব গম্ভীর হয়ে বললেন তা আপনারা অনুগ্রহ করে সালামকে এই বিয়ের কথা বলুন তার মত আছে কিনা তা তো জানতে হবে দুজনেই চললেন সালামের কাছে সালাম তখন নিশ্চিন্ত মনে বিশ্রাম করছেন আবু দারদা ও আবু হুরাইরাকে দেখে তিনি শশব্যস্ত হয়ে উঠলেন এত বড় দুজন সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ ব্যক্তি আজ তার দুয়ারে যথাযথ সম্মান সহকারে তিনি তাদের বসালেন মোয়াবিয়ার কন্যার সঙ্গে সালামের বিয়ের কথা পারতেই তিনি তো আকাশ থেকে পড়লেন এরা বলেন কি মোয়াবিয়ার কন্যার সঙ্গে তার হবে বিয়ে আর মহাবিয়ার বিপুল ধন সম্পদের একটি বিশাল অংশ হবে তার প্রাপ্য এই যে স্বপ্নের অতীত তিনি ভুলে গেলেন জয়নাবের কথা ভুলে গেলেন তাদের ভালোবাসার কথা ময়াবিয়ার জামাতা হবেন সেই সৌভাগ্য স্বপ্নে বিভোর হয়ে তিনি অতীত ভবিষ্যৎ সব ভুলে গেলেন সালাম বিনীতভাবে তাদের বললেন আমি সর্বান্তকরণে রাজি আছি কিন্তু অনুগ্রহ করে আমার হয়ে আপনাদেরই বিয়ের এই পয়গাম নিয়ে যেতে হবে মোয়াবিয়ার কাছে তারা সম্মত হলেন সালামের মত নিয়ে তারা বিয়ের পয়গাম মোয়াবিয়ার কাছে বহন করে চললেন এদিকে মোয়াবিয়ার কন্যার কাছে এসে বললেন মা কুফার শাসনকর্তা সালাম তোমাকে প্রার্থনা করে বিয়ের পয়গাম পাঠাবে আবু দারদা ও আবু হোরাইরা এই পয়গাম নিয়ে আমার কাছে আসবেন আমি তাদের তোমার কাছে পাঠিয়ে দেব তুমি তাদের বলবে আমার কোনো আপত্তি নেই তবে সালামের জয়নাব বলে যে স্ত্রী আছে তার সঙ্গে তো আমার বনিবনা হবে না আমি হলাম বাদশা জাতি তবে সালাম যদি জয়নাবকে তালাক দেন তবে আমার কোনো অমত নেই কন্যাকে তো শিখিয়ে পড়িয়ে মোয়াবিয়া চলে গেলেন সভাসদ দুজন সালামের নিকট হতে ফিরে মোয়াবিয়ার কাছে এলেন মোয়াবিয়া বেশ গম্ভীরভাবে সালামের পয়গাম শুনে বললেন তা আমার মত থাকলে তো হবে না মেয়ের মত আছে কিনা না তা তো জানতে হবে আপনারা মেহরবাণী করে যদি মেয়ের কাছে যান এবং তার মত নিতে পারেন তবে শুভ কাজে আমার কোনো আপত্তি নেই সরল প্রাণ আবু দারদা ও আবু হুরায়রা সব কুটচাল বুঝলেন না তারা সরাসরি আমির জাদির কাছেই চলে গেলেন পিতা যা পূর্বে শিখিয়ে গেছেন তাই তোতা পাখির মতো মাবিয়া কন্যা আউড়িয়ে গেলেন হ্যাঁ বিয়ে করতে পারে কিন্তু জয়নাবকে তালাক দিতে হবে তা না হলে ইত্যাদি ইত্যাদি কথা দুজনে আবার চললেন সালামের কাছে সালাম তখন স্বপ্নে দেখছেন জাদিকে বিয়ে করে তিনিও বাদশাহ হয়েছেন কত দাস দাসদাসী বান্দাবান্দি খেদমৎগার চারদিকে হুকুম তামিল করতে দাঁড়িয়ে আছে আরাম আয়েসের কত ব্যবস্থা কত আঞ্জাম শান সওকাত আর অপরূপ সুন্দরী জাদি তার পাশে বসে আছেন স্বপ্ন ভেঙে গেল আর কি কোনো বিপত্তি উপস্থিত হল সভাসদ দুজনে সে তাকে কন্যার মত জানালেন জয়নাবকে তালাক না দিলে তিনি কিছুতেই সালামকে বিয়ে করবেন না ও এই কথা আর এই জন্য বিয়ে হবে না তাই কি হয় বাদশাহাদিকে পেয়েও হারাবে এমন বোকা কে আছে এখনই এই মুহূর্তে আপনাদের সম্মুখে আমি আমার স্ত্রী জয়নাব বিনতে এসহাককে ত্যাগ করলাম এই বলে অবিচলিত চিত্তে তিনি তাদের সাক্ষী রেখে তালাকনামা লিখে দিলেন জয়নাব তার অপেক্ষমানা প্রেমময় সুন্দরী পত্নী জয়নাবের ভবিষ্যৎ তার ম্লান মুখের কথা সালামের স্বপ্নাতুর মনে একবারও উকি দিল না তালাকনামা নিয়ে আবু দারদা ও আবু হোরাইরা ফিরে গেলেন মোয়াবিয়ার কাছে তাদের আসবার পূর্বেই তিনি তার কন্যাকে আবার কি বলতে হবে তা শিখিয়ে পড়িয়ে দিয়ে এসেছেন তারা আসতেই তিনি বললেন বেশ ভালো কথা শুনে সুখী হলাম এই সংবাদ নিয়ে আপনারা আবার কন্যার কাছে যান দেখেন তার মত কি হয় তারা আবার চললেন কন্যার কাছে তালাক নামা দেখে মোয়াবিয়া কন্যা তো চোটে মোটে লাল কি বিনা দোষে যে তার স্ত্রীকে লোভে পড়ে ত্যাগ করতে পারে তার মতো হৃদয়হীনকে আমি বিয়ে করতে পারি না সালামকে গিয়ে আপনারা বলুন এরও বিশ্বাসঘাতক লোককে আমির জাদি কখনোই পতিরূপে বরণ করতে পারে না তারা আর কি করেন ফিরে এসে সালাম কি সব কথা খুলে বললেন সালামের মাথায় বজ্রাঘাত হল একুলো গেল ওকুলো গেল এখন তিনি কি করেন তো ভারী খুশি তার উদ্দেশ্য সফল হয়েছে এখন এজিদ অনায়াসে জয়নাবকে বিয়ে করতে পারে প্রতিশ্রুতি মতো তিনি তার পথ পরিষ্কার করে দিয়েছেন সংবাদ শুনে এজিতের মন আনন্দে নেচে উঠল এদিকে তালাকের কথা কুফায় রাষ্ট্র হয়ে গেল তিনি যা আশঙ্কা করেছিলেন শেষ পর্যন্ত তাই হল জয়নাব তার জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি মদিনায় চলে গেলেন এজিদ আবু দারদার স্মরণাপন্ন হলেন খাঁটি ও বিশ্বাসী লোক বলে এজিদ তাকেই প্রচুর অর্থ দিয়ে মদিনায় পাঠালেন জয়নাবের সঙ্গে তার বিয়ের প্রস্তাব নিয়ে এজিদের বিয়ের পয়গাম বহন করে আবু দারদা ছুটলেন সুদূর মদিনার দিকে এতদিনে তিনি মোয়াবিয়া ও এজিদের ষড়যন্ত্র বুঝতে পেরেছেন পথ চলতে তার চিন্তা হল কি করে এজিদের কবল থেকে জয়নাবকে বাঁচাবেন চিন্তা করতে করতে তিনি মদিনায় পৌঁছলেন মদিনায় পৌঁছে তিনি জয়নাবের কাছে না গিয়ে সোজা ইমাম হোসেন রাজিয়াল্লাহতাল আনহুয়ের কাছে গেলেন ইমাম হোসেন রাজিয়াল্লাহুতাল আনহু আবু দারদাগি পেয়ে ভারী খুশি হলেন এই জ্ঞান ধর্মপ্রাণ মহৎ ব্যক্তির সঙ্গপে তিনি অত্যন্ত আনন্দিত হলেন কুশল বার্তা জিজ্ঞাসা করে তিনি তাকে বসালেন আবু দারদা জয়নাব সংক্রান্ত সকল কথা ইমাম হোসেনকে বললেন সব কথা শুনে তিনি কিছুক্ষণ পরে বললেন চিন্তার কথাই বটে এজিদ যখন পেছনে লেগেছে তখন জয়নাবকে বাঁচানোই মুশকিল হবে যাক এজিদের সঙ্গে আমার নামও জয়নাবের কাছে বিয়ের জন্য প্রস্তাব করবেন আবু দারদা রাজি হলেন বাপের বাড়ি এসে জয়নাব শুভ্রেবেশে শান্তভাবে জীবন জীবনযাপন করছেন আবার কি তিনি বিয়ে করবেন প্রথমে যখন সুখ রচনা হল না আবার কেন ঘর বাঁধা বধুর আনন্দোজ্জ্বল বাসর শয্যা রচনা এমনিভাবে নানা চিন্তায় সুখে দুঃখে তার জীবন কাটে এমন সময় আবু দ্বারদায় সে তাঁর বাড়িতে উপস্থিত হলেন জয়নবের বিষাদ মুখ দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠল হায় রে এমন বেহেষ্টের ফুলকে নিয়ে এমন হেলাফেলা ছিনিমিনে খেলা শান্তভাবে তিনি জয়নাবকে বললেন দেখুন আমি আপনার কাছে তিনটি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি প্রথমে আমি নিজেই আপনাকে বিয়ে করতে চাই তারপর এজিদও আপনার পানে প্রার্থী সর্বশেষে ইমাম হোসেনও আপনার কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছেন আপনার এই ভাগ্যবিড়ম্বনার একমাত্র কারণ পাপাত্তা এজিদ যদি তার হাত থেকে নিষ্কৃতি পেতে চান তবে আপনাকে অন্যত্র বিয়ে করতেই হবে আমার যে কর্তব্য তা আমি করলাম এজিদের পক্ষ থেকে এসেছি বলে তার পয়গামও আপনার নিকট উপস্থিত করেছি আর আমাকে গ্রহণ করে যদি আপনি রক্ষা পেতে চান সেজন্য আমার দাবিও আপনাকে জানিয়েছি এখন এই তিনজনের মধ্যে আপনার যাকে খুশি পছন্দ করতে পারেন জয়নবের সুন্দর মলিন মুখে চিন্তার ছায়া দেখা দিল অনেকক্ষণ চুপ করে থেকে তিনি শান্ত মধুস্বরে বললেন আপনি একজন ধর্মপ্রাণ সদাশয় ব্যক্তি হযরত মোহাম্মদ সাল্লামের অমূল্য সাহচর্য আপনি লাভ করেছেন আপনার মতো নিঃস্বার্থ নির্লোভ ও ন্যায়পরায়ণ মুসলমানদের মধ্যে খুব কমই আছেন আমি আপনাকেই ভার দিলাম আমার যাতে মঙ্গল হয় সেদিকে লক্ষ্য রেখে আপনি বলুন আমি কাকে গ্রহণ করব আবু দারদা কিছুক্ষণ নীরব থেকে বললেন যদি পৃথিবীর আরাম আয়েস ও ধন সম্পদ কামনা করেন তবে এজিদকেই গ্রহণ করুন আর যদি পরকালের ভালো চান বেহেস্তের শান্তি ও পবিত্র জীবন আকাঙ্ক্ষা করেন তবে নবীর পেয়ারানাতি হযরত ইমাম হোসেনকে স্বামী রূপে গ্রহণ করুন আর এ দুটোর কোনোটাই যদি আপনি কামনা না করেন তবে আমাকে গ্রহণ করতে পারেন আবু দারদার এই সুন্দর কথা ও যুক্তি শুনে পবিত্র হৃদয় জেনাব বললেন পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য ও মণিমাণিক্যের প্রতি আমার আসক্তি নেই এসব ক্ষণস্থায়ী আর পার্থিব ধন সম্পত্তি দিয়ে আমার আখেরাতের কোনো কাজ হবে না আমি চাই সেই সুন্দর পবিত্র জীবন যে জীবন লাভ করলে আমি সেই করুণাময় আল্লাহর ভালোবাসা ক্ষমা ও দয়া লাভ করব তাই আমি ইমাম হোসেনকেই বরমাল্য দিলাম আমি তারই পয়গাম গ্রহণ করলাম কিছুদিন পর মদিনাতেই হযরত ইমাম হোসেনের সঙ্গে জয়নাবের বিয়ে হয়ে গেল আবু দারদা দামেশকে ফিরে গেলেন তার আনন্দের সীমা নেই এজিদের হাত থেকে তিনি যে জয়নাবকে রক্ষা করতে পেরেছেন তাতেই তার সকল পরিশ্রম সার্থক হলো। মোয়াবিয়ার সকল ষড়যন্ত্র ও কূটকৌশল ব্যর্থ হয়ে গেল ইমাম হোসেনের ওপর এজিদ ভীষণ চটে রইলেন কিন্তু ওই পর্যন্ত আর কিছু করার সাহস তার হল না অবশেষে মোয়াবিয়ার রাগ গিয়ে পড়ল বেচারা সালামের ওপর কুফার শাসনকর্তার পদ থেকে তাকে বরখাস্ত করে মোয়াবিয়া তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলেন সালাম পথের ফকির হয়ে গেলেন কপরদুক শূন্য হয়ে ভিক্ষা করতে করতে দিনহীন বেশি তিনি কুফা ছেড়ে পথে পথে ঘুরতে লাগলেন তার কি না ছিল সুন্দরী সতীসাধ্য স্ত্রী উচ্চ রাজপদ প্রচুর অর্থ যশ ও সম্মান শুধু এক মুহূর্তের ভুলের জন্য আজ তিনি সব হারিয়ে ফেলেছেন পথের ভিক্ষুক হয়েছেন এমনিভাবে সালাম পথে পথে ঘুরে বেড়ান একদিন হঠাৎ তার মনে হল তিনি যে তার একটি বাক্স জয়নাবের কাছে গচ্ছিত রেখেছিলেন তা নিশ্চয়ই তাঁর কাছে আছে আর জয়নাবের মতো ধর্মপ্রাণা মহিলা কখনোই তা অস্বীকার করবেন না সেই বাক্সটি পেলে অন্তত তাকে ভিক্ষা করতে হবে না এই ভেবে সালাম মদিনায় চলে এলেন মদিনায় এসে সালাম শুনতে পেলেন তার জয়নাব এখন ইমাম হোসেনের স্ত্রী তিনি চললেন হজরত ইমাম হোসেনের কাছে তাকে সব কথা খুলে বললেন অবশেষে প্রার্থনা জানালেন তিনি আর কিছুই দাবি করেন না আর দাবি করবার তার মুখও নেই তিনি শুধু তার গচ্ছিত বাক্সটি জয়নাবের নিকট থেকে ফেরত পেতে চান হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালানহু তাকে সাদরে গ্রহণ করে ঘরে বসালেন জয়নাবকে ডেকে তিনি সেই বাক্সের কথা জিজ্ঞাসা করলেন মাঝখানে একটি পর্দা একদিকে সালাম আর অন্যদিকে জয়নাব কত কথা কত স্মৃতি তাদের মনে তোলপার করছে জয়নাব সেই বাক্সটি হোসেনের হাতে দিলেন সালামের হাতে বাক্সটি দিয়ে হোসেন জিজ্ঞাসা করলেন দেখুন তো সব ঠিক আছে কিনা সালাম দেখলেন তার বাক্সটি ঠিকভাবেই আছে তার সিলমোহর তেমনই অক্ষত আছে খুলে দেখলেন তার সঞ্চিত অর্থ থরে থরে সাজানো হায় অর্থ তো ফেরত পেলেন পতিপরায়নায় স্ত্রী তার আমানত ঠিকই রেখেছেন কিন্তু জয়নাব তাকে যে বিশ্বাস করেছিলেন ভালোবেসেছিলেন সেই বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা কি তিনি রাখতে পেরেছেন বাক্সুটি বুকে জড়িয়ে সালাম কেঁদে উঠলেন পর্দার অপর পাশ থেকে জয়নাবেরও কান্নার সর্ভে এসে এল উদার হৃদয় পরদুঃখ কাতর বিশ্বাসী শ্রেষ্ঠ ইমাম হোসেন তখন উপরের দিকে হাত তুলে বললেন আল্লাহ তুমি আমার সাক্ষী তুমি জানো আমি আমার ব্যক্তিগত সুখের জন্য জয়নাবকে বিয়ে করিনি কি উদ্দেশ্যে কোন নিয়তে তাকে আমার স্ত্রী বলে গ্রহণ করতে বাধ্য হয়েছি তা তুমি জানো এই বলে হজরত হোসাইন রাজি আল্লাহ জয়নাবের দিকে ফিরে বললেন জয়নাব তোমাকে আমি মুক্তি দিলাম স্ত্রী বলে তোমার ওপর আমার সকল অধিকার সকল দাবি দাওয়া ত্যাগ করলাম তুমি তোমার পূর্ব স্বামীর ঘরে ফিরে যাও স্বেচ্ছায় তুমি সালামকে আবার প্রতিরূপে বরণ করো। হোসেনের এই কথা শুনে তার আত্মত্যাগের এই জ্বলন্ত দৃষ্টান্ত দেখে সালাম ও জয়নাব অবাক বিস্ময়ে তাকে অন্তরের শত সহস্র সালাম নিবেদন করলেন এমনিভাবে এক অসহায় দম্পতিকে মোয়াবিয়া ও এজিদের নাগপাশ থেকে মুক্ত করে হজরত ইমাম হুসাইন রাজ্লাহ তালানহু তার অপূর্ব কর্তব্যনিষ্ঠা ও উদার হৃদয়ের পরিচয় দিলেন এই কাহিনীর এখানেই শেষ হল না পাখি উড়ে গেল দেখে মোয়াবিয়া ক্রোধে অন্ধ হয়ে গেল আর শিকার হাতছাড়া হয়ে যাওয়াতে এজিদের মনের দুঃখ বনে যাওয়ার মতো অবস্থা হল মোয়াবিয়ার অন্যায় আচরণের বিরুদ্ধে হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসেন কখনো অস্ত্র ধারণ করেননি তার একমাত্র কারণ মুসলমান হয়ে মুসলমানদেরই রক্তপাত করতে তাদের হাত ওঠেনি হোক না মোয়াবিয়া বাদশাহ তবুও যদি ইসলামের ঐক্য অটুট থাকে তবে তাও ভাল অনর্থক লোক ক্ষয় করে ইসলামের সংহতি বা এক তারে ক্ষুণ্ণ করে তাকে দুর্বল করে তোলা কখনো ধর্মপ্রাণ মুসলমানদের আকাঙ্ক্ষা হতে পারে না ধর্মপ্রাণ মুসলমানদের এই ঐক্যনিষ্ঠা ও শান্তিপ্রিয়তার সুযোগ নিয়ে মোয়াবিয়া ধীরে ধীরে তার বিশিষ্ট উপায়ে উমাইয়া বংশকে তার হাতে গড়া সিংহাসনে সুপ্রতিষ্ঠিত করবার জন্য সমস্ত আয়োজন পূর্ণ করতে লাগলেন প্রথমেই তার দৃষ্টি পড়ল হযরত ইমাম হাসানের প্রতি হ্যাঁ তাকে সরাতেই হবে তিনিই যে তার পথের সর্বপ্রধান অন্তরায় মোয়াবিয়ার মন্ত্রণাদাতা ও সর্বপ্রধান সভাসদ মারুয়ান মদিনায় এসেছে রাজকার্য উপলক্ষে আসলে উদ্দেশ্য তা নয় রাত্রি গভীর ঘন অন্ধকার উপর উন্মুক্ত দিগন্ত বিস্তৃত আকাশ শুধু অসংখ্য তারা জলজল করছে সবাই ঘুমিয়ে মরুর বক্ষে মদিনা শহরটি যেন গভীর নিদ্রায় মগ্ন হয়ে আছে এমন সময় মারোয়ানের ঘরের পাশে একটি ছায়া এসে দাঁড়াল ধীরে ধীরে ছায়ামূর্তি তার সম্মুখে এসে দেখা দিল মারোয়ান তাকে চুপি চুপি জিজ্ঞাসা করল কি হল রাজি উত্তর এল হ্যাঁ এজিদের রানী ও বিপুল ধনের অধিকারিণী হওয়ার লোভ দেখাতেই জাদা অতি সহজেই রাজি হয়ে গেলেন মারোয়ান বলল আর বিষের পুড়িয়াটা তাঁকিয়ে দিয়েছ খুব সাবধানে ও গোপনে কাজ করতে বলেছ তো উত্তর এল হুজুর আপনি নিশ্চিন্ত থাকুন আমি সব ঠিক করে এসেছি কোনো ত্রুটি হয়নি এই জাদা কে ইনি হযরত ইমাম হাসানের স্ত্রী আর মারওয়ান তাকে দিয়েই হাসানকে বিষ খাইয়ে মারবার বন্দোবস্ত করতে এসেছে সুদূর দামেস্ক থেকে হজরত মোহাম্মদ সাল্লামের রওজা পাকে পবিত্র মদিনা শহরে জাদা রাজি হলেন কি শর্তে না প্রচুর পুরস্কার ও এজিদের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভের পরিবর্তে অধিকাংশ মানুষ অর্থ ও শক্তি লাভের জন্য কি না করতে পারে যাদাই বা তার ব্যতিক্রম হবে কেন যাদা সুযোগ খুঁজছেন কিভাবে হাসানকে বিষ খাওয়াবেন যদি সন্দেহ করেন তার দুর্বল মনে নানা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল একদিকে ভয় অন্যদিকে পার্থিব লাভের দুর্দমনীয় আকাঙ্খা আকাঙ্ক্ষা যেন বেড়েই চলল হাসান প্রায়ই যাদার কাছে এসে নরম খোরমা খেতেন যাদা দেখলেন এই সুযোগ খোরমার সঙ্গে বিষ মিশিয়ে তাকে হত্যা করতে খুব সুবিধে হবে আর তিনি তার কাছে একাকী থাকেন মৃত্যুর কারণও কেউ জানতে পারবে না আর এই বিষ সে বিখ্যাত হাকিম ইবনে আসলের তৈরি মারাত্মক উগ্র বিষ তৈরির ব্যাপারে তার জুরি সারা মুসলিম জাহানে আর ছিল না মোয়াবিয়া তাকে রকমারি বিষ প্রস্তুত করতে আদেশ দিতেন ইবনে আসল বিনা বাক্য ব্যয়ে তার হুকুম তামিল করতেন সে বিষ দিয়ে মোয়াবিয়া কি করতেন না করতেন সে খবর ইবনে আসল রাখতেন না এদিন হজরত হাসান রাদিয়াল্লাহতালহু তার ঘরে আসবেন খবর পেয়ে খুব ভালো দেখে কতগুলো নরম খেজুর একটি রেখাবিতে সাজিয়ে জাদা তার অপেক্ষায় বসে রইলেন বুক দুরু করছে কি হয় যদি সব প্রকাশ পেয়ে যায় তবে তো তার ঘাঁড়ে আর মাথা থাকবে না আর যদি কাজ হাসিল হয় তবে অতুল ঐশ্বর্য অফুরন্ত আরাম আয়েশ ভোগের প্রাচুর্য হঠাৎ তার চিন্তায় বাধা পড়ল ইমাম হাসান এসে তার সম্মুখে উপস্থিত হলেন মুহূর্তের মধ্যে নিজেকে সংযত করে মুখে চোখে হাসি টেনে এনে পরম সমাদরে জাদা হাসানকে বসতে দিলেন কতদিন পরে তাকে দেখেছেন তার সঙ্গ লাভ করেছেন এমনই অপ্রত্যাশিত আনন্দে জাদা যেন উৎফুল্ল হয়ে উঠলেন জাদার এই আনন্দ চাঞ্চল্য দেখে হাসানও খুব খুশি হলেন জাদা স্বামীর কৌশল বার্তা জিজ্ঞাসা করেন হাত মুখ ধোবার পানি দিলেন সুন্দর করে গালিচা বিছিয়ে দিলেন ইমাম হাসান রদিয়াল্লাহতালানহু শান্ত হয়ে আরাম করে বসলেন কিছুক্ষণ পর জাদা কথাবার্তা বলবার মাঝখানে উঠে এসে সেই বিষ মাখানো খেজুরগুলো হাসানের সম্মুখে রাখলেন নরম রসালো মিষ্টি খেজুর হযরত ইমাম হাসান আনন্দের সঙ্গে একটি খেজুর মুখে তুলে নিলেন মনে তার কোনো সন্দেহ নেই হাসি মুখে জাদা চেয়ে আছেন তার দিকে অন্তরে অধীর প্রত্যাশা বিষ কিভাবে কাজ করে কে জানে একটা দুটো তিনটে খেজুর খেই হাসানের শরীরটা যেন কেমন করে উঠল মাথাটা ঝিমঝিম করছে পেটে অসহ্য বেদনা মুহূর্তের মধ্যেই তিনি বুঝতে পারলেন তিনি বিষ খেয়েছেন অবাক হয়ে তিনি জাদার মুখের দিকে চেয়ে রইলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে স্ত্রী হয়ে জাদা তাকে বিষ দেবেন জাদা নিশ্চল পাথরের মতো কঠোর হয়ে বসে আছেন স্বামীর এই অসহ্য যন্ত্রণা তবু তার মুখ দিয়ে একটু আহা অহু বা সান্ত্বনার বাণী বের হল না ধর্মপ্রাণ হাসান দুনিয়ার এই নির্মমতা প্রিয়জনের এই নিষ্ঠুর আচরণ দেখে অসীম দুঃখ কষ্টের মধ্যেও তার মুখে হাসি এল এই তো পৃথিবী এই তো সংসার বিশের ক্রিয়া তখন তীব্রভাবে আরম্ভ হয়েছে হাসান জাদাকে কিছু না বলে নীরবে উঠে বাইরে এলেন কোথায় যাবেন কার কাছে তিনি সান্ত্বনা পাবেন লোকে জিজ্ঞাসা করলে তিনি কি করে বলবেন জাদাই তাকে বিষ খাইয়েছেন দুনিয়া তার কাছে বিষাক্ত হয়ে উঠল তিনি চললেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহ সাল্লামের রওজা মোবারকের দিকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের পবিত্র সমাধি রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে হজরত হাসান তিনি দেখছেন ওইখানে শুয়ে আছেন বিশ্বনবী আল্লাহর পেয়ারা বন্ধু হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লুসাল্লাম ছোটবেলাকার কত কথা কত স্মৃতি তার চোখে ভেসে উঠল তার যে প্রিয় নানা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহু সাল্লাম তিনি হাসানকে কত ভালোই না বাসতেন আজ তার সেই বড় আদরের ধন হাসান পৃথিবীর দৌরাত্মে অধীর হয়ে ছুটে এসেছেন তার পবিত্র সমাধির কাছে হযরত ইমাম হাসান রওজা মোবারকের এক ধারে বসে রইলেন ধীরে ধীরে বিষের যন্ত্রণা কমে গেল আল্লাহর দোয়ায় তিনি এবারের মতো জহরের হাত থেকে রক্ষা পেলেন দিন যায় কিন্তু দেহ থেকে বিষের ক্রিয়া সম্পূর্ণভাবে নির্মূল হল না হাসানের স্বাস্থ্য ভেঙে পড়ল সুন্দর মুখ মলিন হয়ে গেল সুস্বাস্থ্যের জন্য অবশেষে হজরত ইমাম হাসান মোসাল নামে একটি সুন্দর স্বাস্থ্যকর স্থানে চলে গেলেন কিন্তু শত্রুর দৃষ্টি সেখান পর্যন্ত তাকে ধাওয়া করল শত্রুর চর তার পেছনে পেছনে মোসালে গিয়ে উপস্থিত হল দামেশকে রাজপ্রাসাদের রত্নখচিত সিংহাসনে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছেন আমির মোয়াবিয়া চোখে তার কত কী ভাবের খেলা লড়াটের সুস্পষ্ট রেখাগুলো ক্ষণে ক্ষণে কুঞ্চিত হয়ে উঠছে ডান হাত কখনো গালে কখনো মাথায় কখনো বা মেহেদি রঞ্জিত দাঁড়ির ভেতর সঞ্চালিত হচ্ছে দেখলেই মনে হয় বাইরে প্রশান্ত থাকলেও ভেতরে নানা চিন্তার ঝড় উঠছে এত তীব্র বিষ এত যত্ন করে তৈরি সাক্ষাৎ মৃত্যুর মতো জহর বৃথা গেল হয় বিষমেশাতে কোনো ত্রুটি হয়েছে নয়তো দৈবের কৃপায় হাসান এযাত্রা রক্ষা পেয়েছেন কিন্তু এখন কি করা যায় এমন সময় মারওয়ান এসে উপস্থিত হল তারও বদন মণ্ডল বিষণ্নতায় ভরা ব্যর্থ তার অবসাদে ক্লান্ত মুখে চোখে কালিমার ছাপ পড়েছে মারওয়ানকে দেখে মোয়াবিয়া যেন একটু সুস্থ বোধ করলেন অন্ধকারে যেন একটু আলোর সন্ধান পেলেন আকুল আগ্রহে তিনি মারোয়ানকে জিজ্ঞাসা করলেন বলতো এখন কি করা যায় মারোয়ান মারোয়ান বলল যাহাপনা, আপনি চিন্তিত হবেন না হাসানের পেছনে আমি লোক পাঠিয়েছি কোথাও তাকে স্থির থাকতে দিচ্ছি না তার গতিবিধির ওপর লক্ষ্য রেখেছি বটে কিন্তু তাকে মারতে পারবে এমন লোক খুঁজে পাচ্ছি না গোপনে গোপনে চলল লোকের খোঁজ কে হাসানকে হত্যা করবার ভার নেবে এমন কোন মুসলমান আছে যে আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতির প্রাণ হরণ করবে অবশেষে লোক মিলল দামেশকে এক কানা ছিল তার নাম ঐতিহাসিকরা দেননি বটে কিন্তু সবচেয়ে হেও, ঘৃণ্য দুরাচার ও জঘন্য প্রকৃতির লোককে আরবি ভাষায় যে সাকি বলে সম্বোধন করে তা বলেই তারা এই কানার কথা উল্লেখ করেছেন সাকি এই নামেই কানালোকটি ইতিহাসে অমর হয়ে আছে সাকি রাজি হল মোয়াবিয়া কিছুদিনের জন্য নিশ্চিন্ত হলেন সাকির যা দুর্নাম ও চরিত্রের কথা তিনি শুনলেন তাতে তার খুবই ভরসা হল এর মতো লোকই পারবে এরকম দায়িত্বপূর্ণ অসম সাহসের কাজ করতে সাকি দামেশ থেকে মোসল চলে গেল সেখানে গিয়ে সে যেন রাতারাতি এক দরবেশ বনে গেল দিন রাত নামাজ আর নামাজ আল্লাহ রসুল ছাড়া তার মুখে আর দ্বিতীয় কথাটি নেই হাতে তেজবি গায়ে জোব্বা মুখে দোয়া দুরুদ আর এক চোখে তার শয়তানের দৃষ্টি ইমাম হাসান মোসালে এসে বসবাস করছেন মসজিদে যান সকলের সঙ্গে আলাপ করেন ধর্ম বিষয়ে সকলকে উপদেশ দেন সাকি ইমাম হাসানের সঙ্গে সঙ্গে ছায়ার মতো ফেরে তাঁর সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার মুখের কথা ভক্তি ভরে শোনে যেন সে ইমাম হাসানের একজন একান্ত অনুরক্ত ভক্ত হয়ে পড়েছে সাকি কিন্তু তলে তলে সুযোগ খুঁজছে কখন সে তার কাজ হাসিল করবে সুযোগ আর পায় না সকলে তাকে ঘিরে থাকে তার মুখের মধুর কথা শুনবার জন্যে সকলে ব্যঘ্র হয়ে বসে তার অপেক্ষা করে একদিন হাসান নামাজ পড়ে এসে একটি দোকানে বসে কয়েকজন লোকের সঙ্গে কথা বলছেন সবাই তার মুখের দিকে চেয়ে আছে হাসান যেমন ছিল সুপুরুষ তেমন ছিল তার কথা বলার ক্ষমতা আর তার পাণ্ডিত্য ছিল অগাধ শাকি দেখল এই তার সুযোগ এ উৎকৃষ্ট সুযোগ হয়তো আর মিলবে না আর একটু লক্ষ্য করে সাকি দেখে নিল কোথায় সে আঘাত করবে ওই যে পা দুটো ঝুলছে ওরই একটাতে আঘাত করতে হবে আর সর্কির মতো একরকম ধারালো অস্ত্র নেজার সেটার একটু ঘা খেলেই আর রক্ষে নেই মুখে তো তার বিষ মাখানো চারদিক একবার চেয়ে সুযোগ বুঝে তাক করে এসে তার বিষ মাখা নেজাটি হাসানের পায়ের দিকে ছুঁড়ে মারল আচমকা আঘাত খেয়ে হাসান দেখলেন তার একটি পা থেকে পড়ার মতো রক্ত ছুটছে অস্ত্রের মুখে যে বিষ ছিল মুহূর্তে তা তার রক্তে মিশে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল সকলে ধরাধরি করে তাকে বাসায় নিয়ে গেল দুর্বৃত্ত সাকির কি হল সেটা কখনোই জানা যায়নি মোসালের লোকেরা নানাভাবে তার সেবা করতে লাগল তাদের দুঃখ মোসালে এসেও তাকে এরূপ বিপদের হাতে পড়তে হল যখন জানতে পারল হাসানের গুপ্ত ঘাতক মোসালের লোক নয় তখন তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবারও বিষের ক্রিয়া সেরূপ মারাত্মক হল না কয়েকদিন শয্যাগত থাকবার পর তার ক্ষত শুকিয়ে গেল আবার তিনি ফিরে গেলেন মদিনায় কিন্তু সেখানেও কি শত্রুরা তাকে শান্তিতে থাকতে দেবে দু দুবার মোয়াবিয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু তাতে মোয়াবিয়ার জিদ যেন আরও বেড়ে গেল মোসালের ঘটনার পর আরও তিনবার হাসানের ওপর নানাভাবে গুপ্ত আক্রমণ হল কিন্তু তিনবারই তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন আটচল্লিশ হিজড়ি সাল সফর মাস হজরত ইমাম হাসান তার আপন বোন হজরত জয়নাবের ঘরে বাস করছেন মায়ের পেটের বোন ছাড়া আর কাকে তিনি বিশ্বাস করবেন অন্য সকলের প্রতি তিনি বিশ্বাস হারিয়ে ফেলেছেন শুধু তার ছোট ভাই হোসেন আর ভগ্নী হজরত জয়নাবই তার অন্তর জুড়ে বসে আছে নির্ভয়ে ও নিশ্চিন্ত মনে হাসান ভগ্নী জয়নাবের ঘরে থাকেন জয়নাব তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন হাসানের চারদিকে তার খাওয়া পড়া ওঠা বসা সব তাতেই তার জাগ্রত দৃষ্টি নিজের হাতে হাসানকে খাওয়ান তার জন্য রান্না করেন পানের সোরাই বা কুজো কাপড় দিয়ে ঠাকা থাকে নিজের হাতে তিনি তা থেকে পানি ঢেলে দেন এমনিভাবে বনের সতর্ক দৃষ্টির আড়ালে তিনি একটু নিশ্চিন্ত হয়ে দিন কাটাচ্ছেন মোয়াবিয়া এবার চরম আঘাত হানবেন ইবনে আসলকে দিয়ে তিনি হীরক্ষণ্ডের চূর্ণ মিশানো তীব্রতম বিষ তৈরি করালেন আর কারো হাতে পাঠাতে তার মন উঠল না স্বয়ং মারোয়ান চলল মদিনায় সেই বিষের পুড়িয়া সঙ্গে করে যাদার সঙ্গে গোপনে দেখা করে মারোয়ান বললেন এবার যেন ব্যর্থ না হয় এই শেষবার এবার ফসকালে আর উপায় নেই আর কৃতকার্য হলে তার পুরস্কার প্রচুর অর্থ আর এজিদের ব্যস্ত হয়ে যাদা মারোয়ানের হাত থেকে বিশের পুড়িয়া নিয়ে গোপনে ঢেকে ফেললেন জাদা আর কোনো কথা না বলে শুধু যাবার সময় একটি কথা অস্ফুট স্বরে বলে গেলেন মনে রাখবেন এ আমার জীবন মরণ সমস্যা অন্ধকার রাত্রি অন্ধকার পথ জাদার চোখের সামনে সুগভীর অন্তহীন অন্ধকার তার ওপারে কি আছে কে জানে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে জাদা আচলের তলে বিষ লুকিয়ে সুযোগের প্রতীক্ষায় আছেন কিন্তু জয়নাবের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে কোনো কিছুতে বিষ মেশানো একরূপ অসম্ভব হয়ে উঠল এদিকে মারোয়ানের নিকট থেকে তাগিদের পর তাগিদ আসছে আর কতদিন একদিন মরিয়া হয়ে যাদা তার ঘর থেকে বের হলেন ওপরে নক্ষত্র খচিত আকাশ নিচে অন্তবিহীন পথ চারদিক থম করছে সকলেই ঘুমিয়ে পড়েছে ও কিসের শব্দ না কিছু না মনের ভুল মনের ভুল তো হবে এই যে অন্তরের হিংস্র প্রবৃত্তি আজ মূর্তিমতি হয়ে তার সঙ্গে চলেছে এ তাঁরই অট্টহাসি শয়তানের উৎকট আনন্দ উল্লাস হাসানের ঘরের কাছে এসে যাদা দেখলেন দরজা ভেজানো খাটের ওপর শুয়ে আছেন হাসান আর নিচে ভগ্নি জয়নাব নিদ্রিতা এই তো সুযোগ বুকে সাহস এনে জাদা ঢুকে পড়লেন ঘরের মধ্যে খুট করে একটু শব্দ হলো ভয়ে যাদা এক পা পিছিয়ে এলেন আবার দৃঢ় তিনি এগিয়ে গেলেন হাসানের শিওরের কাছে মুখে কাপড় বাঁধা সোরাই সোরাইয়ের কাছে এসে যাদা আরেকবার দেখে নিলেন সকলে ঘুমিয়ে আছে কিনা নিশ্চিন্ত হয়ে আচলের কোণ থেকে বিশের পুড়িয়া খুলে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলেন প্রদীপের ক্ষীণ আলোতে হীরার কণাগুলো জল জল করে উঠল হাসানের মুখের দিকে একবার চাইলেন কি সুন্দর পবিত্র মুখের প্রশান্তি যাদা সকল সাহস হারিয়ে ফেললেন আবার মনের দুর্বলতা ছেড়ে ফেলে কম্পিত হস্তে তিনি বিষগুলো সরাই এর মুখ ঢাকা কাপড়ের ওপর রেখে ধীরে ধীরে খসতে লাগলেন কাপড় খুললে আবার যদি কারো সন্দেহ হয় কাপড়ের সূক্ষ্ম ফাঁকের মধ্য দিয়ে বিষের কণাগুলো পানির সঙ্গে মিশে গেল একটি আরামের নিঃশ্বাস জাদার অগুচরেই তার বুকখানি হালকা করে বেরিয়ে এলো তার কাজ শেষ হয়ে গেছে আর অপেক্ষা করাও নিরাপদ নয় চকিত চঞ্চল পদে যাদা ঘর ছেড়ে অন্ধকারের বুকে মিলিয়ে গেলেন রাত্রি ভোর হয়ে এসেছে আলো অন্ধকারের শুভ সন্ধিক্ষণ ক্ষণ তখনও জ্বলজ্বল করছে ইমাম হাসানের ঘুম ভেঙে গেল আল্লাহর নাম করে উঠে তিনি নামাজ পড়বার জন্য এখন তৈরি হবেন আল্লাহর নামে তিনি নয়ন মেরেছেন সুন্দর পৃথিবীর রূপ মুগ্ধ নয়ন সে নয়ন দুটি শুধু বিশ্ব পিতার অপূর্ব সৃষ্টির মধ্যে তাঁরই অনন্ত প্রকাশ দেখতে পায় ফজরের নামাজের সময় হয়েছে ভক্তজন কি আর অলস ভরে শুয়ে থাকতে পারেন হাসান উঠলেন উঠেই ভগ্নী জয়নাবকে বললেন অজুর পানি নিয়ে এসো তো জয়নাব উঠে বাইরে গেলেন হাসান শিওরের কাছে সোরাই থেকে একটু পানি খেলেন পানি খেয়েই তিনি চমকে উঠলেন এ কি এই যে বিষাক্ত পানি কে বিষ মিশালে ও তিনি বুঝতে পারলেন কিন্তু এবারও তিনি নির্বাক বেদনায় ক্রমেই তিনি অস্থির হয়ে পড়লেন তার মনে হল যেন গলা কেটে পেট পর্যন্ত সবকিছু কেটে জলে পুড়ে যাচ্ছে তিনি বুঝতে পারলেন তার জীবনের আয়ুর পেয়ালা এবার পূর্ণ হয়ে এসেছে এখন তাকে বিদায় নিতে হবে কিন্তু সে জন্য তিনি ভীত নন শুধু যাদা বিষ দিল এ কথা তিনি ভুলতে পারছেন না নিজের অসহ্য যন্ত্রণা সত্ত্বেও যাদার জন্য তার কষ্ট হল হায় সে না বুঝে এই গর্হিত কাজ করেছে অতি দুঃখের মধ্যেই তিনি আল্লাহর কাছে মনে মনে পথভ্রষ্টা যাদার জন্য ক্ষমা ভিক্ষা করলেন তিনি যে তার স্বামী না আর অপেক্ষা করা যায় না আর তো বেশিক্ষণ পৃথিবীতে তিনি অপেক্ষা করতে পারবেন না তিনি হোসেনকে তৎক্ষণাৎ ডেকে পাঠালেন চঞ্চল পদে হোসেন এসে দেখলেন হাসান বেদনায় ছটফট করছেন মুখ দিয়ে বমির সঙ্গে ঝলকে ঝলকে কলিজার টুকরো পেট থেকে বের হয়ে আসছে হোসেনকে দেখে হাসান তাকে জড়িয়ে ধরে বললেন ভাই হোসেন আমি চললাম বেহেসতে আবার দেখা হবে হোসেন বললেন দেখি ভাই তুমি কোন পানি খেয়েছ এই বলে হোসেন সেই পানির সোরাই ধরতে যাবেন অমনি সোরাই শুদ্ধ পানি হাসান মাটির ওপর ফেলে দিলেন সোরাই ভেঙে গেল আর সেই বিষাক্ত পানির তীব্রতায় মাটি ফেটে চৌচির হয়ে গেল হোসেন অধীর হয়ে বললেন ভাই তুমি বলো কে তোমাকে বিষ দিয়েছে শুধু বলো একবার বলো হাসান নিরুত্তর হোসেন আবার তার হাত ধরে বললেন ভাই তুমি বলে যাও কে তোমার এ দশা করেছে শুধু একবার বলে যাও হাসান সংযোতে স্বরে বললেন ভাই শান্ত হও কোনো প্রত্যক্ষ প্রমাণ না পেয়ে তাকে শাস্তি দেয়া ঠিক হবে না হাসান কথা বলছেন বটে কিন্তু বিষের জ্বালায় তার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রভাত রবি পূর্ণ গগনে দেখা দিল তার সঙ্গে সঙ্গে বিষের ক্রীড়াও পূর্ণ হয়ে উঠল হাসানের সমস্ত শরীর সবুজ হয়ে গেল দেহের এই পরিবর্তন দেখে হাসান বললেন ভাই মিরাজ সম্বন্ধে নবীজির বাণীর অর্থ এখন পরিষ্কার হয়ে গেল হোসেন শোকতপ্ত হৃদয়ে উত্তর দিলেন তাই তো দেখছি ভাই দুই ভাইয়ের মুখে কথা শুনে যারা কাছে দাঁড়িয়েছিলেন তারা হাসানকে জিজ্ঞাসা করলেন মিরাজ সম্বন্ধে নবীজির এই বাণীর অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন শতবেদনার মধ্যেও হাসানি স্থির হয়ে বসলেন আজীবন তিনি কোরআন ও হাদিসের জটিল ও দুরূহ অর্থ জনসাধারণকে সরলভাবে বুঝিয়ে এসেছেন আজ তাঁর বিদায়ের পূর্ব মুহূর্তে সেই কাজে অনুরুদ্ধ হয়ে তিনি আর না বলতে পারলেন না ধীর স্বরে হাসান বলতে আরম্ভ করলেন আমার স্নেহময় মাতামহ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন এই পৃথিবী থেকে বেহেশদের দূত জিব্রাইলের সঙ্গে ঊর্ধ্বলোকে যাত্রা করেন তখন তিনি বেহেসদের নানা স্থান ভ্রমণ করতে করতে এক স্থানে এসে দেখলেন দুটি সুন্দর প্রাসাদ চারদিকে তার অপূর্ব সুন্দর দৃশ্য যার তুলনা এ পৃথিবীতে মিলে না একটি প্রাসাদের রং আগাগোড়া সবুজ আর একটি প্রাসাদের রং রক্তবর্ণ সমস্ত লালে লাল নবীজি অবাক হয়ে রেদওয়ান বলে একজন তাকে জিজ্ঞাসা করলেন এ দুটো প্রাসাদ কাদের জন্য তৈরি হয়েছে রেদওয়ান বললেন একটা হাসানের জন্য ও অন্যটি হোসেনের জন্য নবীজি একটু আশ্চর্য হয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন তবে দুটো রং এক না হয়ে একটি সবুজ ও অপরটি লাল হল কেন এ প্রশ্ন শুনে রেদওয়ান যেন একটু থতমত খেয়ে গেলেন উত্তর দিতে তিনি একটু লজ্জিত ও ইতস্তত করছেন দেখে স্বয়ং জিবরাইল আলহ্লাম নেবী করিম সাল্লি সাল্লামকে তার গোপন কারণ খুলে বললেন ওই দুটো প্রাসাদের দুরকম রঙের তাৎপর্য এই যে হাসানের মৃত্যু হবে বিষ খেয়ে আর তার শরীর হয়ে যাবে সবুজ আর হোসেন যুদ্ধক্ষেত্রে শহীদ হবেন তার দেহ লাল খুনের রঙে রক্তিম হয়ে উঠবে বেহেস্তে এই জন্যই তাঁদের একজনের জন্য সবুজ রঙের প্রাসাদ ও অন্যজনের জন্য লাল রঙের প্রাসাদ তৈরি করা হয়েছে মিরাজের এই বৃত্তান্ত তিনি বহুবার আমাদের বলেছেন আজ তার সেই কথা ভুলে গেল এত কথা বলতে তার কষ্ট হচ্ছিল মাঝে মাঝে বমির সঙ্গে রক্ত উঠছে তবু তিনি তার কথা শেষ করে তার অসীম মনোবলের পরিচয় দিলেন কথা শেষ হতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন হোসেন ব্যাকুলভাবে ভাইকে জড়িয়ে ধরলেন তার মনে কত কথা উঠছে আর পড়ছে দুই ভাই একসঙ্গে কত খেলেছেন কত কাজ করেছেন সুখে দুঃখে জীবনের বহু বহুদিন একসঙ্গে কাটিয়েছেন আজ তাদের ছাড়াছাড়ি হবে হোক তা ক্ষণকালের জন্য তবুও তো ছাড়াছাড়ি হোসেন অঝরে কাঁদতে লাগলেন বিষে দেহ জর্জর তবু হাসান সকলকে সান্ত্বনা দিচ্ছেন অবিচলিত কণ্ঠে পরকাল সম্বন্ধে উপদেশ দিচ্ছেন ধীরে ধীরে চোখের আলো নিভে আসতে লাগল হাসান বুঝতে পারলেন আর দেরি নেই তিনি তাড়াতাড়ি হোসেনকে আরও কাছে ডেকে নিম্নস্বরে বললেন আমার মৃতদেহ মাতা মাতামহের পবিত্র সমাধির পাশে কবর দিও তবে যদি কেউ তাতে আপত্তি করে বা বাধা দেয় তবে অস্ত্র ধারণ করু না বা অনর্থক রক্তপাত করু না সকল অবস্থাতেই যেন ইসলামের ঐক্য অক্ষুণ্ণ থাকে এই কথা ও তার ব্যক্তিগত সম্পত্তি সম্বন্ধে যথাযথ নির্দেশ দিয়ে তিনি শরীরের সকল শক্তি একত্র করে পাশ ফিরে দাঁড়ালেন এবং আবেগ ভরে হোসেনকে আলিঙ্গন করলেন সব শেষ হয়ে গেল ধরণীর মলিন ধুলোমাটি ছেড়ে পুণ্যাত্মা হাসান নিজের সাধন লোকে চলে গেলেন হোসেন তার নিস্পন্দ সুন্দর পবিত্র মুখের দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন কিন্তু শোক করবার সময় এ নয় তার অনেক কিছু করবার আছে হাসানের অবর্তমানে অনেক দায়িত্ব তার উপর এসে পড়েছে দেশের রাজশক্তি তাঁর বিরুদ্ধে আজ থেকে শত্রু পরিবৃত হয়ে তাকে একাই চলতে হবে জীবনের দুর্গম পথে হাসানের জানাজা সুন্দর সুগন্ধি পানিতে স্নান করিয়ে ও শুভ্র কাফন পরিয়ে হোসেন নিয়ে চললেন নবী করিম সল্লুসাল্লামের রওজা মোবারকের দিকে নবীজির পবিত্র সমাধির পাশে রেখে তিনি হাসানের শেষ নির্দেশ মতো সেখানেই কবর দিতে চাইলেন কিন্তু শত্রুপক্ষ সেখানেও সাধল যে হাসান ছিলেন হজরতের আদরের নাতি চোখের মনি আজ সেই হাসান তার শাহাদাতের সময় তারই সমাধি পাশে একটু স্থান চেয়ে গেছেন সেই অন্তিম অনুরোধ রাখতেও মহাবিয়ার রাজশক্তি বিমুখ হয়ে দাঁড়ালো রাগে দুঃখে হোসেন অধীর হয়ে উঠলেন হাত নিষ্পিস করতে লাগল তার ইচ্ছে হলো অস্ত্র ধরে একবার এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখেন শত্রুকে শায়স্তা করা যায় কিনা কিন্তু পরক্ষণে মনে পড়ল হাসানের শেষ উপদেশ অনর্থক রক্তপাত করুণা সন্তপ্ত হৃদয়ে তিনি হাসানের জানাজা রওজা মোবারকের পাশ থেকে উঠিয়ে নিলেন দুঃখের উপর দুঃখ এমন সময় একটি তীর হাসানের মৃতদেহে এসে বিদ্ধ হল হোসেন চমকে উঠলেন হাসান মরে গেছেন তবু শত্রুদের আকাঙ্ক্ষা মেটেনি দূর থেকে কাপুরুষের মতো আবার তীর ছুঁড়ে মৃতদেহকেও অবমাননা করা আর কি চায় তারা এ অপমানও হোসেন হাসানের কথা স্মরণ করে সহ্য করলেন জন্নাতুল বাকি নামে কবরস্থানে যেখানে তাদের মা বিবি ফাতেমা শুয়ে আছেন সেখানেই হোসেন হাসানের সমাধি রচনা করলেন ভাই তুমি এখানেই ঘুমিয়ে থাকো অনন্তকাল ধরে শুয়ে থাকো জান্নাতুল বাকির মাটি তোমাকে বক্ষে ধারণ করে ধন্য হবে সব শেষ করে হোসেন ফিরে এলেন যেখানে হাসান শেষ নিঃশ্বাস ফেলে পৃথিবী ত্যাগ করে চলে গেলেন সেখানে ভগ্নি জয়নাবের হাত ধরে হোসেন অনেকক্ষণ বসে রইলেন মোয়াবিয়ার বহুদিনের আশা পূর্ণ হল হাসানের মৃত্যু সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ল ধর্মপ্রাণ যারা তারা খুবই মর্মাহত হলেন আর মোয়াবিয়ার অর্থে বসুভূত স্তাবকের দল পথের কাঁটা সরে যাওয়াতে অত্যন্ত উৎফুল্ল হল অবিশ্বাসিনী যাদার কি হল তার দিন গেল দুনিয়া গেল তার সবই শেষ হয়ে গেল যে লোভে পড়ে স্বামীকে বিষ দিলেন সেই উচ্চ আশা সেই প্রতিশ্রুত পুরস্কার থেকে যাদা নির্মমভাবে বঞ্চিত হলেন লজ্জার মাথা খেয়ে জাদা চললেন দামেশকে মোয়াবিয়ার কাছ থেকে তার কলঙ্কময় কৃতকার্যের জন্য ইনাম আদায় করতে আমির মোয়াবিয়া তার দাবি শুনে আকাশ থেকে পড়লেন কিছু অর্থ বরং দেওয়া যেতে পারে কিন্তু এজিদের স্ত্রী হবার স্পর্ধা যাদা করেন এত বড় আশ্চর্য তাকে যদি এভাবে কথা দেওয়া হয়ে থাকে তবে এখন তা রক্ষা করা কি করে সম্ভব হবে যে বিশ্বাসঘাতিনী নিজের স্বামীকে আপন হাতে বিষ দিতে পারে তাকে কি করে আরেকজন বিশ্বাস করে তার স্ত্রী বলে গ্রহণ করবে মর্মাহতা যাদা দামেশ থেকে ফিরে এলেন তার পরবর্তী দুঃখময় জীবনের কথা ঐতিহাসিকরা স্পষ্ট করে কোথাও বলে যাননি ইমাম হাসানের জীবনের প্রতিটি দিক নিয়ে আলোচনার প্রাণান্তকর চেষ্টা করেছি তার জীবনী উম্মার জন্য জীবন্ত শিক্ষা তিনি সে সকল মহান ইমামের অন্তর্গত যাঁদের কথা কাজ ও জীবনী থেকে উম্মাহ শিক্ষা নিতে পারে এবং নিজেদের জীবন তাদের আদলে ঢেলে সাজাতে পারে তার জীবনী ঈমান ইসলামী চেতনা ও রুচি প্রকৃতির জীবন্ত ব্যাখ্যা তার জীবনী থেকে মত সময় সঠিক কর্মপন্থা আমরা শিখে নিতে পারি সঠিক ও ভুল নির্ণয় করা কুপ্রবৃত্তির ওপর বিজয়ী হওয়া কোরআনুল ক্যারিমের আলোকে জীবন পরিচালনা করা ও রাসুলের সুন্নাহ অনুসরণের শিক্ষা নিতে পারি মহেন্দ্রাবুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন